এসো কোরআন শিখি এসো কোরআন শিখি ছড়িয়ে দিতে জগতে আলো সহি তালি মূল কোরআন ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখাই কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দূরে কাছে দেশে বিদেশে এই মুহূর্তে বিশ্বের যে যেখানে বসে আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এসো কোরআন শিখি আর আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ এসো কোরআন শিখি অনুষ্ঠানটিকে ধন্য করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফাসির কোরআন মুফতি জুন কাসিমিম এবং আরও উপস্থিত রয়েছেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর জনাব মোহাম্মদ সরওয়ার হোসেন ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক মণ্ডলী আজকে আমাদের স্টুডিওতে শিক্ষার্থী হিসেবে উপস্থিত রয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানীতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি দর্শক মণ্ডলী আজকে এই ক্লাসে আমরা তিলাওয়াত করব শিখব সূরাতুল ইখলাস শিক্ষার্থী বন্ধুরা কোন সুরা শিখব ছোট্ট সুরাটি আমরা যথাযথ ভাবে পরিষ্কার ভাবে সহি তিলাওয়াত করতে চেষ্টা করব এই জন্য সবাইকে মনোযোগ সহকারে বসার জন্য এবং দর্শক মন্ডলী আপনারা যে যে অবস্থা আছেন যে যেখানে আছেন সব কাজ বাজ রেখে দিয়ে আমাদের ক্লাসে আমাদের সঙ্গে অংশগ্রহণ করুন এবং মনোযোগ সহকারে এই গুরুত্বপূর্ণ সুরাটি আমরা একসাথে প্র্যাকটিস করবো শিখবো ইনশা আল্লাহ আল্লাহ তালের উপর ভরসা করে শুরু করছি তিলাওয়াত أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم শিক্ষার্থী বন্ধুরা সকলে লক্ষ্য করুন কফ লাম কুল কুল কফ আবার বলুন শুরুতেই রয়েছে আর কফের উচ্চারণের ব্যাপারে আমি একাধিকবার আপনাদেরকে বলেছিলাম কিছুতেই যেন কফের উচ্চারণটি হলক থেকে না হয় কুল 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 এরকম যেন আওয়াজ না হয় কফ মোটা হরফ কিন্তু মনে রাখতে হবে উচ্চারণ হবে জিব্যার গোড়া থেকে কিছুতে যেন কুল বলুন সবাই একসাথে কুল 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 আবার আওয়াজ করতে গিয়ে যেন কুল না হয় যেটা কাফ দিয়ে হয় কুল কুল অর্থ বিপরীত হয়ে যাবে কুল কুল আরেকবার বলুন হা হু ওয়াউ লাম জবর ওয়াল লাম খারা জবর আপনাদের কি মনে আছে আল্লাহ শব্দের পূর্বে জবর থাকলে আল্লাহর উচ্চারণ কি হয় তাহলে হবে হু হুওয়াল্ল পেশ হু হুওয়াল্ হু

তাহলে দালে জজম কি হয়ে যাবে তাহলে হা দাল জবর দে কলকলার নিয়মগুলি আমরা একাধিক ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম কলকলা কয়টি মোটা হয় কয়টি পাতলা হয় কলকলার আওয়াজ কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে এভাবে আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে একাধিক ক্লাসে আপনি জানিয়ে দিয়েছিলাম এখানে আর বেশি করে বলতে চাচ্ছি না হেদে আহাদে কুন হু আল্লাহু আহাদ দর্শক আপনারা আমাদের সাথে বলুন কুল হু আহাদ আরেকবার বলুন হামজা লাম জবর আল লাম খারা জবর লা আল্লাহ এইবার বলুন এই উচ্চারণ মোটা হবে না পাতলা হবে তাহলে উচ্চারণটা কি হবে চমৎকার আপনাদের মনে আছে আল্লাহ আল্লাহ হুস হুস সৎ জবর স স

আল্লাহুস্ সামাদ আল্লাহুস্ সামাদ আল্লাহুস্ সামাদ আল্লাহুস্ সামাদ একসাথে বলুন আল্লাহুস্ সামাদ দর্শক আপনারা লক্ষ্য করুন আমি দুইটি আয়াত পৃথক করে তিলাওয়াত করে দিছি কুল হু আল্লাহু আহাদ Allahu Samed Lam mim zevr lam ya 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 lam ya lam ya lam dal zer lide lam ya lide lam ya lide lam ya lide wa wa lam lam wa lam ওয়ালম ওয়ালম আমার মুখের দিকে ওয়ালম ওয়ালম আরেকবার ওয়ালম ইয়া ওয়াও পেশ ইউ ইয়া ওয়াও পেশ ইউ 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 লম দাল জবর লাদে লম দাল জবর লাদে ইউ লাদে ইউ লাদে ওয়ালম ইউ লাদে ওয়ালম ইউ লাদে আবার বলুন ওয়ালম ইউ লাদে ওয়ালম ইউ লাদে ওয়ালম ইউটা গুল হবে ইউলাদে লাদে আরেকবার ইউলাদে ولم ইউলাদে ولم ইউলাদ ولم ইউলাদে ولم সুন্দর লাম ইয়ালিদে ওয়ালাম ইউলাদ লাম ইয়ালিদে ইউলাদ আল্লাহ চমৎকার সবাই একসাথে বলুন আমি লক্ষ্য করেছি আপনাদের মধ্যে অনেকে রয়েছেন মিমের উচ্চারণ করতে দুই ঠুটের শুকনো জায়গাটা লাগাচ্ছেন না এটা কিন্তু হবে কারণ বায়ের থেকে মিম হতে পারে না লাম লাম ইউ আর যদি তাহলে বায়ের মাখরাজ দুই ঠোঁটের ভেজা জায়গা বা আর দুই ঠোঁটের শুকনো জায়গা মিম লাম ইউ চমৎকার আরেকবার বলুন তারপরে ওয়া ওয়া লাম লাম ওয়া লাম ওয়া লাম ইয়া ইয়া কাফ লাম পেশ কুল লাম পেশ লা ইয়া কুল দর্শক লক্ষ্য করুন মাঝখানে একটি নুনে জজম রয়েছে নুন সাকিন তানউইনের যে কায়দাগুলি তাজউইদ গুলি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম এর মধ্যে নুন পরে এখানে লাম রয়েছে এটা হচ্ছে ইদগামি বিলা গুন্না বিলা গুন্না বা মানে হলো সাথে লা মানে হলো না সাথে না গুন্না মানে গুন্না তাহলে গুন্না ছাড়া স্পষ্ট করে এটা ইদগাম মানে মিলিয়ে পড়া তাহলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে এখানে গুন্না হবে না ইয়াকুল্লা ইয়াকুল্লা বলুন একসাথে সবাই হাউলটা টাপেস হাউলটা টাপেস হু আবার বলুন আবার বলুন কু ফু আমার মুখের দিকে ফু কু ফু কূ ফু ফু ওয়াও দুইবার ওয়ান কূ ফু ওয়ান কু ফু ওয়ান কূ ফু ওয়ান আরেকবার বলুন হামজা জবর আ একসাথে বলুন হামজা জবর আ হা জবর হা আ হা আ দুই পেশ কলকলা করলে কি হবে দুন কল কলকলা করুন আহাদে আহাদে কুফুয়ান আহাদে আরেকবার বলুন ওয়ালাম আহাদে ولم আহাদে আমি শুনতে পেরেছি কে জানি ইয়ার মধ্যে লম্বা করেছেন টান দিয়েছেন ওয়ালাম ইয়া টান দেওয়া যাবে না লম্বা করা যাবে না এটা শর্ট হবে হরকতের উচ্চারণ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ দর্শক আপনারা আমাদের সঙ্গে প্র্যাকটিস করুন আমি এবার সবটুকু ছুরা বলে দিচ্ছি আমার মুখের দিকে সবাই লক্ষ্য করুন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহুকুফুয়ান আহাদ জি মনোযোগ সহকারে এবার শুনুন আমরা একজন শিক্ষার্থীর কাছে চলে যাচ্ছি জি এ এস এম এরামুল করি উল্লাহু আল্লাহু আহাদ জি আমি এখানে আপনাকে একটু পরিষ্কার করে দেই আমরা অনেকেই এইভাবে তিলবাদ করি হুয়া আল্লাহু এটা একটা ভুল হু বলার পরে ওয়ার উপরে যে জবর আছে এটা যদি লামের সাথে যোগ করে দেয় আর মাঝখানে আবার আল্লাহ বলতে হবে না হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ পরিষ্কার সবাই জি জি আবার বলুন হু কুল হু আল্লাহু আহাদ সুন্দর আহাদে আহাদ মাশাআল্লাহ বলুন সবাই জি আমরা চলে যাব আমাদের আরো একজন শিক্ষার্থী আল্লাহু সামাদ জি সুন্দর সবাই বলছে আলহামদুলিল্লাহ যেখানে মাদ মাদ যেন না হয় আমরা শুনে নিলাম দুইজনের কাছ থেকে দুটি আয়াত দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের মেহমানদের কাছে জিনারা আমাদের এখানে মেহমান এসব উপস্থিত রয়েছেন আমরা প্রথমে যাব হজরত মাওলানা জুনায়দ কাসিমি মোহতারাম আপনি এতক্ষণ পর্যন্ত শুনছিলেন যে আমাদের এই বয়স্ক শিক্ষার্থীগণ সুরা ইখলাস তিলাওয়াত করছিল এই সিস্টেম এই পদ্ধতি আপনার কাছে কেমন লেগেছে এবং এই শিক্ষা কারিকুলাম কিভাবে আমরা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে পারি আপনার সুচিন্তিত মতামত আমরা কামনা করছি আলহামদুলিল্লাহ আপনারা কোরআন শিখতে এসেছেন আপনারা কোরআনের ধারক বাহক হয়ে গেছেন স্বয়ং আল্লাহ পাক আপনাদের সম্মান করেন এবং মুসলমান তথা মানব জাতি আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাদেরকে সম্মান করার দায়িত্ব পেয়েছে তারাও সম্মান করে সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ আমরাও এই কোরআনে পাকের মসজিদের সাথে অংশগ্রহণ করতে পারি যখনই এই অনুষ্ঠানটি হয় আমরাও আমাদের ঘরে বসেই আলহামদুলিল্লাহ সারা বিশ্বব্যাপী এই অনুষ্ঠানটি চলছে আমরা আমাদের ঘরে বসে এই শিক্ষার্থীদের সাথে অংশগ্রহণ করতে পারি এবং এই শিক্ষার মজলিসটা যেন চালু থাকে এই শিক্ষার মস্তিষ্টা যেন চালু থাকে এসো কোরআন শিখির এই মসজিষ্টা যেন সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে সারা বিশ্বের সকল মানুষ যেন কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখতে পারে এই জন্য আমরা নিজেরা অংশগ্রহণ করতে পারি অন্যদেরকেও উৎসাহিত করতে পারি স্বয়ং নিজেরা পড়ার ক্ষেত্রে অংশগ্রহণ করবো এবং কিভাবে এটাকে আগে বাড়ানো যায় এই ব্যাপারে আরও ফিকির করতে পারি আমার জান মাল সব কিছু দিয়ে দিয়ে আমরা কোরআন শরীফের খেদমত করতে পারি আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন আল্লাহ পাক এই কোরআনের সাথে আমাদের জীবন আমাদের মরণ আমাদের হাসর হওয়ার তৌফিক দান করেন জি শুক্রান জাযাক আল্লাহের মোহতারম অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের জন্য রাখলেন আমরা যেন এগুলো আমল করতে পারি আল্লাহ সোহান হতা আমাদেরকে তৌফিক দান করুন আর চলে যাচ্ছে আমাদের আরো একজন মেহমান মোহাম্মদ সারর হোসেন ইসলাম শহীদ তালিমুল কুরআন ফাউন্ডেশনে এক বছর যাবত কোরআন শিখেছি এই ডিজিটাল পদ্ধতিতে তো ডিজিটাল আমি যেহেতু প্রফেসর মানুষ ডিজিটাল সিস্টেম বা টেকনোলজি সম্পর্কে কিছু ধারণা আছে যখনই আমি সর্বপ্রথম লিফলেট দেখেছি মসজিদে দেখেছি যে এই ডিজিটাল ল্যাপটপ দিয়ে এবং প্রজেক্টারের মাধ্যমে কোরআন শেখানো হয় আমার কাছে অবাকই লেগেছে তো আসলে আল্লাহ তাল্লাহ তার কাজকে থেমে রাখবেন না তো আমরা ইংলিশে একটা কথা জানি যে দি ওয়ার্ল্ড ইজ বিকামিং স্মল ডে বাই ডে ফর আই সিটি টেকনোলজির কারণে তা আমার উস্তাদ কারি মোহাম্মদ সেলিম যে কমিউনিকেশন টেকনোলজির মাধ্যমে কোরআনটাকে আধুনিকায়ন করেছে আল্লাহ তাকে যা দান করুন আর আমি তো উস্তাদজির কাছে এক বছর পড়েছি উনি যে সুস্পষ্টভাবে কোরআন শেখায় তো আল্লাহ তালা তাকে আলাদা একটা যোগ্যতা দিয়েছে যে কোনো মানুষ যদি এখানে আসে কোরআনের সাথে মিশে যায় বা ক্লাস করে তাহলে তার মধ্যে আগ্রহ সৃষ্টি হবে আমি আসলে সর্ব সর্বপ্রথম যখন এখানে এসেছিলাম তখন ভেবেছিলাম যে আমি হয়তো দুই মাস তিন মাস এখানে পড়ে চলে যাব তোস্তাদজিকে জিজ্ঞেস করলাম জোস্তাজি কয় দিনের কোর্স লাইফ কোর্স তখন আমি ভাবলাম যে লাইফ কোর্স আসলে কিভাবে হয় তো আসলে পড়ার পর আমার মনের প্রতি এত আগ্রহ আর কোরআনের প্রতি একটা মহব্বত সৃষ্টি হয়েছে আমি এক বছর যাবত এই শিক্ষার সাথে লেগে আছি আসলে বাহির থেকে আমাদের একটা ধারণা থাকে যে কোরআন শিখবো শিখবো একটু সময় করতে হবে আসলে সম্মানিত দর্শকবৃন্দর কাছে আমি এটা বলতে চাই যে আসলে সময় পাওয়া যায় না হঠাৎ একদিন তাকিয়ে দেখব যে আজরাইল আলাইসাল্লাম আমাদের চোখের সামনে কিন্তু কোরআন শিখার সুযোগ হবে না কিন্তু সমাজে অনেক কাজ আমরা ব্যস্ততার মধ্যেও সময় বের করে আমাদের দৈনন্দিন কাজগুলো করে থাকি কিন্তু আমাদের মৃত্যুর পর আমল যাবে যে নেক আমলগুলো করব এবং কুরআন আর কোরআন হলো এরকম সঙ্গী হবে যে কোরআন কবর থেকে জান্নাতে পৌঁছানোর পূর্ব পর্যন্ত আমাদের সাথে লেগে থাকবে আর হাদিস শরীফে আসছে যে সেই সর্বোত্তম মানুষ যে ব্যক্তি কোরআন শিখে এবং যে ব্যক্তি কোরআন শেখায় তে সেই সুবাদে আমরা যদি মৃত্যুর পূর্ব পর্যন্ত এটার সাথে লেগে থাকতে পারে ইনশাআল্লাহ কোরআন আমাদের জন্য সাফায়াত করবে আল্লাহর কাছে সাফায়াত করবে হে আল্লাহ দুনিয়াতে থাকতেও সে আমাকে আঁকড়ে ধরে রেখেছে তাকে জান্নাতও পৌঁছানোর পূর্ব পর্যন্ত আমি থাক তাকে ছাড়বো না তো আমার কারি উস্তাদ কারি মোহাম্মদ সেলিম যে টেকনোলজি আবিষ্কার করেছে মাল্টিমিডিয়া পদ্ধতিতে যে সুন্দর পদ্ধতিতে যে কোরআন শিক্ষা করাচ্ছেন তো এখানে যদি আমরা সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসি একটা কথা বলে যে দশের লাঠি একের বোঝা তো আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে একটু সাহায্য সহিতার হাত বাড়িয়ে দিই তাহলে সারা দুনিয়া ব্যাপী চিন্তা চেতনা অর্থ যার যে অবস্থায় আছে সে অবস্থায় যদি আমরা একটু সহযোগিতা করি তাহলে সারা দুনিয়া ব্যাপী এই কুরআনকে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে আমি সবার কাছে এই আবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ জি স্যার আপনাকে অনেক অনেক মোবারকবাদ আপনি এত ব্যস্ততার মাঝেও আমাদের সাথে সময় দিয়েছেন দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও জানাচ্ছি এই এসো কোরআন শিখ অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আপনারা নিয়মিত আমাদের অনুষ্ঠানটি দেখুন এবং বিশুদ্ধভাবে কোরআন শিখুন সারা বিশ্বের মানুষের কাছে কোরআনের দাওয়াত আপনারাও আমাদের সঙ্গে ছড়িয়ে দিন আল্লাহু আহান আমাদের সবাইকে কোরআনের খেদমত করার তৌফিক দান করুক আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি